আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। একজন দুবাইতে, আরেকজন হলেন চট্টগ্রামে, একজন মুস্তাফিজ আরেকজন মুশফিক, বাউন্ডারি লাইনে অনেকটা একইভাবে দুজনে অসাধারণ কীর্তি গড়েছেন। মুস্তাফিজ ছয় বাঁচিয়েছেন আর মুশফিক তো ছয়কে আউটে পরিণত করেছেন এক এক্সাইটিং ক্যাচের মাধ্যমে। মুশফিক মিস্টার ডিপেন্ডেবল, যিনি নাকি সারা জীবন উইকেটের পেছনে কিপিং করেছেন। এই কিছুদিন আগেই অভিমানে টি টোয়েন্টিতে কিপিং করবেন না বলে জানিয়ে দেন, তখন একটি শঙ্কা ছিল ফিল্ডিংয়ে তিনি কেমন করেন। কিন্তু চট্টগ্রামে তিনি যেই ক্যাচটি নিলেন তা ছিল ক্রিকেটে যে কোনো সময়ের জন্য একটি অসাধারণ ক্যাচ। শূন্যে ভেসে বাহির থেকে বলকে টেনে যেভাবে বলটি তিনি ক্যাচে পরিণত করেছেন তা ছিল দেখার মতো। আর অন্যদিকে আইপিএলে মুস্তাফিজ যেভাবে ম্যাক্সওয়েলের ছয়ের মার্কে পাখির মতো শূন্যে ভেসে বলকে ঠেকিয়ে দিয়েছেন তাও ছিল দেখার মতো, এক কথায় অসাধারণ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজ মুশফিকের এই ফিল্ডিং অনেক স্বপ্ন দেখাচ্ছে বাংলার ক্রিকেট প্রেমীদের। এই দুই খেলোয়াড়ের ফিল্ডিং দেখে অবশ্যই বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা অনেক কিছু শিখবে তা বলাই যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।